সবাই প্রশংসাই করছে, কারণ এই ছবিতে আপনারা দুটি গেটআপে দেখতে পাবেন ডানা গাঁজা পরীকে। আপনারা এই ছবিটা পরীমণিকে দেখে শুরুতে চিনতেই পারবেন না এবং পরবর্তীতে চিনতে পারবেন না, এই বলে যে আপনারা এতটা মুগ্ধবোধ এর আগে হননি। এবং পরীমণির উদ্দেশ্যে এবার আমরা ব্যক্তিগত ভাবে একটি হাততালি দিতে চাই। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনদের সাথে বিশ্বের দরবারে চলে গেছেন পরীমণি। বিশ্বের 100 জন ইনফ্লুয়েন্সিয়াল স্টার সেলিব্রিটি হিসেবে সম্প্রতি বাংলাদেশ থেকে প্রথমবারের মতো এবং একমাত্র এবং বিশ্ব সুন্দরী মুক্তির দুদিন আগে সেটি বিশ্বের বিবিসি, সিএনএন সব জায়গায় প্রকাশিত হয়েছে। আমরা সো প্রাউড দ্যাট পরীমণি বিশ্ব সুন্দরী ছবির নায়িকা এবং বাংলাদেশের একজন। তো পরীমণি, আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। ক্রাশ খেয়েছে, আমি তো অনেক আগে থেকে ক্রাশ খাওয়া। ও আপনি আগে দেখেছেন, ওই যে আম্মু আম্মু ফজলুর রহমান বাবুর আম্মু। এবার সবাই একসাথে ডাকেন আমু। এটা শুধুই আমরা বাবু ভাইয়ের মুখ থেকে শুনি না স্ক্রিনে, এটাই ভাল লাগে। আচ্ছা, আপনারা কে কবার দেখেছেন আসলে? একবার একবার দুবার কি দেখেছেন কেউ? আলহামদুলিল্লাহ, কেমন লেগেছে আপনাদের কাছে? যারা দেখেছেন তাদের কাছ থেকে শুনতে চাই সত্যি কেমন। আমি বেদের মেয়ে যখন সিনেমা দেখেছি 95 বার, আমার প্রথম সিনেমা চন্দন দেবের রচনা। মনটা যদি খোলা যেত ভালোবাসি তখন হয়তো পরিমাণ জন্মে হয়নি। আমি সেই বাংলা, আমি বাংলাদেশের সব সিনেমা দেখি, আরো ওইখানে বড় বড় পর্যায়ে নায়িকা নাচে আর মোবাইল নাচে, এটা এক নাচ মোবাইল এক নয়। আপনারা সবাই পিতা মাতাকে নিয়ে আগের মতো যে সিনেমা দেখতাম, সে পিতা মাতা সন্তান সন্ধি সন্ধন দিবে রাখুনা বেদে মেয়ে দোষ না, আমাকে ভালো সিনেমা দিবেন, আমরা সবাই আসবো। আমি আসলে এই প্রতিশ্রুতিটাই নিতে চাই যে আমরা আসলে আপনাদের জন্য কাজ করি। আমাদের ভালো কাজের যদি উৎসাহটা আমরা ঠিক মতো না পাই, ভালো মতো না পাই, মানে একটু হলেও না পাই, তাহলে ওই আগ্রহটা আমরা হারিয়ে ফেলবো। সুন্দর সুন্দর সিনেমাগুলো সুন্দর মতো যদি সাড়া না পাই, সত্যি আমাদের পরিচালকের প্রথম সিনেমা, সেও কিন্তু আর দ্বিতীয়বারের মতো সিনেমা বানাতে আসবেন না। তো একটা দায়িত্ব আসলে আমাদের যেমন আছে ভালো কাজে কাজ করার দায়িত্ব, আর সেটার রেসপন্সটাও যদি আমরা ঠিক মতো না পাই তাহলে আমরা আগ্রহ হারিয়ে ফেলবো, আমরা আর বানাতে পারবো। আপনার সাথে আমরা আলাদা ভাবে অবশ্যই কথা বলবো, এবং আপনার জন্য শুধুমাত্র আপনার জন্য জানিয়ে রাখি, বিশ্ব সুন্দরী দেখে মুগ্ধ হয়ে ভারতের সেন্সর বোর্ড ছবিটি ভারতে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো আমাদের ছবিও বিশ্বের দরবারে চলে যেতে পারে এবং আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, রাশিয়া, জার্মানি, জাপানে মুক্তি পেতে যাচ্ছে বিশ্ব সুন্দরী। আপনারা সবাই বিশ্ব সুন্দরী উদ্দেশ্যে একটা হাততালি দেবেন। এবং আমি এখানে দেখতে পাচ্ছি তিনি দাবি করছেন যে তিনি পরীমণির শিক্ষক ছিলেন, আমরা একটু তার কথা শুনি।
আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি খুবই আজকে খুবই আনন্দিত। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আমার ছাত্রী যে বাংলাদেশের এবং ইন্টারন্যাশনাল স্টার পরিপরীকে দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ। সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্রী ছিল, তাই না? সেই হিসাবে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সরকারি কলেজে বাঙালি। আমি কোনোদিনও সাতক্ষীরা জন্ম হওয়ার নাই, আমার বড় হওয়া হচ্ছে বরিশাল। সেই জন্য আমি কনফিউজ যেতে লাগছি। আমি পত্রিকা পেয়েছি আর কি। হ্যাঁ, অনেকে প্রেমিক দাবি করে কিন্তু টিচার প্রথম দাবি করছে। আচ্ছা, সবাই অবশ্যই সিনেমা দেখবে, আপনারা বসে যান। আমরা শুধু ওই 95 বার দেখেছেন, তাকে একটু আমার পাশে দেখতে চাই। আপনি চলে আসুন একটু এদিকে। আচ্ছা, আমি একটু সবাইকে বলি, যারা দেখেছেন